গয়নাটা যখন ওকে বিক্রি করতে তোমরা দিচ্ছই না, টাকাটাও তখন ও পাবে না, তাহলে মিছিমিছি ওর ক্ষতি করে কি লাভ হলো? আপনি ভুল করছেন স্যার। আমি আমি এর ব্যাপারে এর ভর্তির ব্যাপারে কোনো রকম উমেদারি করতে আসিনি। আমি আপনাকে উল্টে সাবধান করতে এসেছি, আপনি যেন এই মেয়েটিকে এই কলেজে ভর্তি না নেন স্যার। না না, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না মেজদা, যে তুই এই বিষয়টা তুই এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? মাথা আছে তাই মাথা ঘামাচ্ছি, তুই মাথা লাগাচ্ছিস না তাই তুই মাথা ঘামাচ্ছিস না। আরে বাবা, সবসময় তোর আর আমার মত এক হবে তার তো কোনো মানে নেই। ডিসপুট থাকতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়নও থাকতে পারে, কিন্তু সেটাকে অনার করতে হয়। দেখ কী হয়েছে, দেখ দেখ মেয়েটা এখনও সঙ্গকে ডিস্টার্ব করে যাচ্ছে। ওকে তো ক্লিয়ারলি কালকে বলে দেওয়া হলো যে টাকা থাকলে অ্যাডমিশন হবে, না থাকলে হবে না। সিম্পল, কী চায় মেয়েটা? হ্যাঁ কী চায়, কী ব্যাপার মোহ, তুমি ভর্তি হওনি? আমি সময় মতো চলে এসেছিলাম, আমি সমস্ত পেপারসও জমা দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে টাকা নেই বলে উনি আমাকে ভর্তি নিতে চাইছেন না, বলছেন একজন ডিরেক্টরের সই হলেই হবে। উনি এখানে ছিলেন তাই আমি ওনাকে বলেছি, স্যার আপনি একটু সই করে দেবেন স্যার, আমি টাকাটা না দিয়ে তো কোথাও পালিয়ে যাব না, আমি তো স্কলারশিপ পাই, আর আমার লেখাপড়ার জন্য তো স্কলারশিপ পাওয়া, সেই কাগজপত্রগুলো তো আমাকে এখান থেকেই ফরওয়ার্ড করতে হবে, আর অ্যাডমিশনের টাকাটা সেটাও আমি দু একদিনের মধ্যে দিয়ে দেবো স্যার। স্যার আমাকে এখানে কেউ অ্যালাউ করছে না, এতদূর চেষ্টা করার পরেও যদি আমি ভর্তি হতে না পাই স্যার। শুনুন স্যার, ভর্তি হওয়ার জন্য কিনা জানি না, কিন্তু এই মেয়েটি আজ সকালে আমাদের বাড়ি থেকে গয়না চুরি করে পালিয়েছে, সোনার দোকান থেকে আমাদের ফোন করেছিল, ব্যাস ধরা পড়ে গেছে। সন্দেহ হয়েছে ওদের এই মেয়েটিকে, সেই জন্য টাকাটা ওরা ওর হাতে দেয়নি। স্যার দেখুন, এই এই যে স্যার, এই গয়নাটাও চুরি করেছিল, দেখুন এটা, তাই নাকি? বাহ, চুরি বিদ্যেও আছে, ফ্যান্টাস্টিক। বাবা, এরপর তুমি এই মেয়েটাকে ফার্দার ভর্তি করার জন্য জোর করবে না নিশ্চয়ই? গৌরবদা, যখন কথাটা বললে তখন পুরোটাই বলো। আমি তোমাদের বাড়ি থেকে কোনো গয়না চুরি করিনি, আমার অ্যাডমিশনে টাকা লাগবে বলে আমার দিদি নিজের হাতের গয়না খুলে আমায় দিয়েছিল, আমি সেই গয়নাটা দোকানে নিয়ে গেছিলাম গয়নাটা বিক্রি করে টাকাটা নেব বলে, ঠিক এই কারণের জন্যই আমার টাকাটা লাগতো গৌরবদা, কিন্তু ওরা আমার হাতে টাকা দেয়নি, সন্দেহ করে তোমাদের জানিয়ে দিয়েছে বলে তোমরা হোল্ড করতে বলেছিলে, আর সেই জন্যই আমি টাকাটা পাইনি, আর তার জন্য আমি এখানেও ভর্তি হতে পারছি না। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে। শুনুন স্যার, গয়নাটা আমাদের বাড়ির থেকে চুরি হয়েছে, এই ইনফরমেশনটা আপনাদের জানিয়ে রাখা দরকার আমার। ও আরেকটা কথা, সেটা আপনারা বোধহয় জানেন না, মানে জানার কথাও নয়, সেটা হচ্ছে এই মেয়েটির ব্যাকগ্রাউন্ড, ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড। এই মেয়েটি নিজের বিয়ের আশু ছেড়ে পালিয়ে এসছে স্যার। যে মেয়ে নিজের বাবা মার ঠিক করা বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে বাবা মার মুখ ছোট করতে পারে, যে মেয়ে নিজের দিদির শ্বশুর বাড়িতে স্যার দুদিন মাত্র দিদির শ্বশুর বাড়িতে শেল্টার নিয়ে সেই বাড়ির থেকে একটা গয়না চুরি করতে পারে, বা আপনারা বলুন সেই মেয়েকে আপনারা কি করে আপনাদের এই নামী প্রতিষ্ঠানে ভর্তি নেবেন স্যার? হ্যাঁ মানে এখানে একটা মান সম্মানের তো ব্যাপার জড়িয়ে আছে না, চয়েস ইজ ইয়ার্স, আপনারাই ভেবে দেখবেন। এবার আপনারা ভেবে দেখুন কি করবেন, মানে ও আর একটা কথা, ওর বাবা কিন্তু ডেসপারেটলি চাইছে ও যাতে জলপাইগুড়ি ফিরে যায়, মানে মেয়েকে বাইরে রাখতে চাইছে না আর কি, ওর বাবা যে কোনো দায়িত্বশীল বাবার মতোই উনি চাইছেন ওনার মেয়েকে নিজের কাছে রাখতে। কারণ স্যার বাবা মাই তো জানেন তার নিজের সন্তান ঠিক কীরকম, ওনারা ওনার মেয়ের ওপর ঠিক ভরসা পান না,
তাই নিজেদের কাছেই রাখতে চাইছেন, মানে ওনারা ওনাদের মেয়ের স্বভাব চরিত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল কিনা। তো আমার মনে হলো কথাগুলো আপনাদের জানানো আমার জরুরি, তাই জানিয়ে গেলাম আর কি। কি বাবা, এরপরেও তোমার কোনো বক্তব্য আছে? না না, মেজদা কি বলবে, বাড়ি থেকে পালিয়ে আসা, তারপর গয়না চুরি, কোনো গুণেই তো তোমার ঘাটতি নেই দেখছি। তার সঙ্গে এখানে অ্যাডমিশন হওয়ার কোনো সম্পর্ক নেই। কি বলতে চাইছো বাবা, এর সঙ্গে অ্যাডমিশনের কোনো সম্পর্ক নেই মানে? এই ধরনের একটা মেয়েকে আমরা আমাদের কলেজে ভর্তি নিতে পারি না। আমাদের কলেজে যত ছেলে মেয়ে আছে তাদের সবার ব্যাকগ্রাউন্ড কি তোমাদের জানা? তাদের কারো জীবনে যে এর থেকে বড় কোনো ঘটনা নেই সে ব্যাপারেও কি তোমরা শিওর? আগে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড জেনে আমাকে জানাও, তারপর ভর্তিটা আটকাবে। স্যার আমি খেয়াল করিনি, ও তো আমাদের কলেজের নয়, ওর তো টিসি দেওয়া দরকার ছিল, টিসিটাও দেয়নি। আচ্ছা তোমার টিসি কোথায়? টিসি চলে আসবে। টিসি এসে গেলেও তোমার ভর্তি হওয়া হবে না, সময়টা দেখেছো? এখন টিসি আসা যা না আসাও তা। বাবা তুমি এই ছোট্ট জিনিসটা নিয়ে আর জলঘোলা করো না, এটাতে আমাদের কারোর মত নেই। কিছুটকা না না, ইম্পসিবল। সব জেনে শুনে এরকম একটা মেয়েকে আমাদের এরকম একটা প্রেস্টিজিয়াস কলেজে অ্যাডমিশন দেওয়া যায় নাকি? নো, আমি আপনাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কত চেষ্টা করেছি, আমি তো আপনাদের সবাইকে পরীক্ষা দিয়ে স্যাটিসফাইও করেছি। আপনারা চেষ্টা করেও আমাকে সিলেক্ট না করে পারেননি, কারণ আমি প্রত্যেকটা কথার সঠিক উত্তর দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আর এখন এখন আপনারা একটা মিথ্যের উপর ভর করে আমাকে ভর্তি নিচ্ছেন না? এটা মিথ্যে নয়। আচ্ছা ধরে নিলাম উনি মিথ্যে কথা বলছেন, টিসিটা কোথায়? আমি টিসি এনে দেবো, টিসি চলে আসবে, আজকেই চলে আসবে, বিশ্বাস করুন হয়তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর টাকা? আমি আর পারছি না, এই লড়াই করে আমি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করুন আমি আপনাদের টাকা মারবো না, টাকাটাও আমি দিয়ে দেব। আমি টাকাটা দিয়ে দিচ্ছি। অ্যাডমিশনের জন্য আর কি লাগবে বলো? মানে কেন বাবা, একটা অজানা অচেনা ছাত্রীর জন্য তুমি নিজে টাকা বের করতে যাবে কেন? আমাদের কলেজের স্বার্থে, আমাদের কলেজে একটা ভালো ছাত্রী পাবে সেই জন্য। বলছি মিস, আমাদের কলেজে ভালো ছাত্রীর অভাব আছে নাকি? দেখুন আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আরেকটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু আমার বাড়িতে এরকম চোর মেয়েকে আশ্রয় দিতে পারবো না। এখন যদি ওই কলেজে ভর্তিও হয় তাহলে তারপরে কিভাবে ও কলেজ করবে, ক্লাস করবে, সেটা ওই ডিসাইড করুক। আসছি। ডান। মেয়েকে যখন এত বড় একটা বদনাম দিলেন তখন আমারও দায়িত্বের মধ্যে পড়ে আদৌ ও চুরিটা করেছে কিনা। আপনি আমাকে চিনবেন না, আমার নাম অদিতি রায়চৌধুরী, আপনার স্ত্রী তিতির আর মোহর দুজনেই আমার ছাত্রী। আমাদের কলেজে বাইরের লোক কি করছে, আর তাছাড়া এখানে এত ভিড় কেন? ভাই কথাটা তুমি নিশ্চয়ই আমাকে বললে শঙ্খ, আমি মোহরের অভিভাবক হিসেবে এসেছি, আর
আমি কোনো অনন্তকে আর চর্চাও করিনি। মোহর বসু এই কলেজে ভর্তি হচ্ছে না, কোনোভাবেই না। টাকা না হয় মেজদা দিয়ে দেবে, কি মেজদা তাই তো, কিন্তু টাকা দিলেই তো আর সব কিছু হয় না। টিসি ট্রান্সফার সার্টিফিকেটের কি হবে? হ্যাঁ মোহর, এই নাও তোমার টিসি। চলো 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 পাল্টা।